হেই বন্ধুরা, বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। কাজকর্ম থেকে শুরু করে অবসর টাইম পর্যন্ত প্রত্যেকটা সময়ে ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছি আমরা। বলতে গেলে বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া আমাদের জীবন পিছিয়ে পড়বে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই ইন্টারনেট কে আবিষ্কার করেছিল, এটি কত সালে আবিষ্কৃত হয়েছিল এবং ইন্টারনেট তৈরি হওয়ার পিছনের ইতিহাস কী ছিল? হ্যাঁ বন্ধুরা, আজকের তথ্য সম্রাটের এই ভিডিওতে এই সমস্ত কিছু জানতে ও দেখতে চলেছেন। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ইন্টারনেটের আবিষ্কার বিশ্বের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে সবথেকে সেরা আবিষ্কারের মধ্যে ধরা হয়। কেননা বর্তমান সময়ে পড়াশোনা, কাজকর্ম, সরকার এবং সাধারণ লোকেরা প্রত্যেকেই এই ইন্টারনেটের সাথে যে কোনো সময় সংযুক্ত হয়ে রয়েছে। আজ যদি 5 মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ হয়ে থাকে, তাহলে লাখ লাখ কোটি কোটি টাকার লোকসান হয়ে যাবে। কেননা বর্তমান সময়ে প্রায় প্রত্যেক ক্ষেত্রেই আমরা ইন্টারনেটের উপরেই নির্ভরশীল। এমনিতে ইন্টারনেটের আবিষ্কারের মূল উদ্দেশ্য ছিল এমন একটি টেকনোলজি তৈরি করা যার মাধ্যমে তথ্যের আদান প্রদান করা যেতে পারে, বা এভাবেও বলা যেতে পারে যে ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রায় যে কোনো বিষয়ের তথ্য সংগ্রহ করতে পারি, আবার নিজেদের জানা তথ্যগুলোকে এর মাধ্যমে অন্যান্য ব্যক্তিদের সাথে শেয়ার করতে পারি। যেহেতু ইন্টারনেটের মাধ্যমে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কম্পিউটারগুলো পরস্পরে সংযুক্ত হয়ে রয়েছে, তাই এর মাধ্যমে লক্ষ লক্ষ লোকেরা পরস্পরে সংযুক্ত হয়ে থাকতে পারছেন এবং নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারছেন। এবার আপনারা ভাবছেন যে এই ইন্টারনেট কে আবিষ্কার করলেন। হ্যাঁ বন্ধুরা, ইন্টারনেট আবিষ্কার কে এবং কখন করেছিলেন এই প্রশ্নের সরাসরি কোনো সোজা উত্তর দেওয়াটা তেমন কোনো সোজা কাজ নয়, কারণ ইন্টারনেট একটি সাধারণ ছোট জিনিস না যেটাকে হঠাৎ করে কেউ আবিষ্কার করে দিতে পারেন। তবে বর্তমানে আমরা যেই ইন্টারনেট কমিউনিকেশন প্রোটোকল সিস্টেমটি ব্যবহার করছি সেটাকে আবার ইন্টারনেট বলা হয়। সেটা আবিষ্কার করার কৃতিত্ব দেওয়া হয়েছে ভিনটন ক্রেফ এবং বব খান নামের এই দুইজন ব্যক্তিকে। ইন্টারনেটের বর্তমান পুনরাবৃত্তির আগে কম্পিউটারের মধ্যে লং ডিস্টেন্স নেটওয়ার্কিং প্রথমবারের জন্য সম্পন্ন হয়ে থাকে 1969 সালে, আর এই প্রথম এক্সপেরিমেন্টটি করা হয়েছিল উকলা এবং স্ট্যানফোর্ডের দুটো রিসার্চ টিম দ্বারা। তবে কম্পিউটারের মধ্যে লগ ইন করার প্রাথমিক প্রচেষ্টায় সিস্টেমটি তাদের ক্রাশ হয়ে যায় এবং তারা অসফল হয়ে যায়। এরপর লিওনার্ড ক্লেইনর্কের নেতৃত্বে গবেষকরা প্রথম 2-নোড নেটওয়ার্ক তৈরি করতে সফলতা লাভ করে। এই এক্সপেরিমেন্টের সাথেই পকেট সুইচিং প্রক্রিয়ার প্রথম টেস্ট করা হয়েছিল। পকেট সুইচিং হলো সেই প্রক্রিয়াটি যার মাধ্যমে দুটো কম্পিউটারের মধ্যে ডেটার আদান প্রদান ট্রান্সফার করা সম্ভব হতো। পকেট সুইচিং এর মাধ্যমে ইনফরমেশনগুলোকে ছোট ছোট ডেটার প্যাকেট হিসেবে আলাদা করে নেওয়া হয় এবং যা পরে বিভিন্ন চ্যানেল জুড়ে পরিবহন করা হয় এবং শেষে গন্তব্য ইনফরমেশনগুলো পুনরায় একত্রিত হয়ে যায়। তাই বর্তমান সময়েও কিন্তু প্যাকেট সুইচিং পদ্ধতি ডেটা ট্রান্সফারের ভিত্তি রয়ে গেছে। ক্রেপ এবং খানের দ্বারা 1980 সালে প্যাকেট সুইচিং এর মাধ্যমে ডেটা পরিবহন বা প্রেরণ করার ক্ষেত্রে কিছু নির্দেশিকাগুলো বিকশিত করা হলো এবং সেই নির্দেশিকাগুলোকেই আমরা TCP বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল হিসেবে জানি। এই প্রোটোকলের TCP ভাগের কাজ হলো ডেটাগুলোকে নেটওয়ার্কের মধ্যে দিয়ে প্রেরণ করা বা পরিবহন করার আগে প্যাকিং করা এবং পৌঁছানোর সাথে সাথে আবার সেগুলোকে আনপ্যাকেট করে দেওয়া, যার মূল কাজ হলো ইনফরমেশনগুলোকে এর শুরু বিন্দু থেকে তার শেষ বিন্দু পর্যন্ত সঠিক পথে নিয়ে যাওয়া। কিন্তু ক্লেইনরকের এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণিত হয় যে দুটি কম্পিউটারের মধ্যে একটি সিঙ্গেল নেটওয়ার্ক তৈরি হওয়া সম্ভব, আর এভাবেই তৈরি করা হয় ইন্টারনেট। এবার আমরা জানবো ইন্টারনেটের ইতিহাস সম্বন্ধে। বন্ধুরা, ইন্টারনেট শুরু হয়ে থাকে 1960 সালের মধ্যে, তবে কেবল সরকারি গবেষকদের জন্য। গবেষকরা তাদের মধ্যে তথ্যগুলো শেয়ার করার জন্য এই প্রযুক্তির ব্যবহার করতে শুরু করেছিল। তবে January 1, 1983 সালে ইন্টারনেটের অফিসিয়াল জন্মদিন হিসেবে বিবেচিত হয়ে থাকে। কেননা এর আগে যেইগুলো ছিল সেগুলোর মধ্যে পরস্পরের যোগাযোগ করার ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড উপায় ছিল না। তবে 1989 সালে ব্রান্স লি দ্বারা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের খোঁজ করা হলো। এটা সেই প্ল্যাটফর্মটি যেটাকে বর্তমানে আমরা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করছি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সরাসরি ওয়েব বললেও বলা হয়। এটা ইন্টারনেটের একটি ইনফরমেশন সিস্টেম যেটার মাধ্যমে ডকুমেন্টস এবং অন্যান্য ওয়েব রিসোর্সগুলোকে ইউনিফর্ম রিসোর্স লোকেটরসের সাহায্যে খুঁজে বের করা হয়। এই ডকুমেন্টস বা ওয়েব রিসোর্সগুলোকে মূলত হাইপারলিঙ্কের মাধ্যমে পরস্পরে সংযুক্ত করে রাখা হয়, আর যেগুলোকে ইন্টারনেটের মাধ্যমে আমরা খুঁজে পাই।
তো বন্ধুরা, এই ছিল ইন্টারনেট তৈরি হওয়ার পিছনের ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর অবশ্যই তথ্য সম্রাট চ্যানেলটি যদি না এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিন। ফিরে আসছি পরের ভিডিওতে।